নমস্কার দাদা, আজকে আমরা এসেছি টার্নিং বাইক পয়েন্ট। তোমার নাম হচ্ছে আবির দা, একদম। তো টার্নিং পয়েন্টের লোকেশন এর ফার্স্ট লোকেশন হচ্ছে আমাদের কলকাতা 7,145। আচ্ছা, আর লোকেশন মার্ক হচ্ছে আমাদের বারুইপুর মালাঞ্চ পাহাড় হাউস। আচ্ছা, অথবা যারা অন দা ওয়ে আসতে চাইছে তারা মোটামুটি গুগল ম্যাপে যাবে, ওখান থেকে টার্নিং পয়েন্ট সার্চ করবে, জাস্ট একদম লাইভ লোকেশন পেয়ে যাবে। আচ্ছা, আর এছাড়াও কলিং নাম্বার দেওয়া থাকবে, তোমরা গাইড করবে, যা সমস্যা লাগবে মোটামুটি নাম্বার নিয়ে ফোন করবে, আমরা গাইড করে দেবো। দোকান খোলার টাইমিং এবং বন্ধ? আমাদের সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, মানে প্রত্যেকটা দিনই খোলা থাকে, আমাদের কোনো বন্ধ বা কিছু এরকম কিছু নেই। আচ্ছা, তো মোটামুটি আমাদের এরকম প্রতিদিনই খোলা থাকে, কোনো বন্ধের কিছু ব্যাপার, কোনো বন্ধের কিছু। আচ্ছা, আর গাড়িতে তোমাদের ইএমআই এর ব্যবস্থা কি আছে? ইএমআই আমাদের যেরকম রয়েছে 2017 থেকে গাড়ি মোটামুটি ইএমআই ফ্যাসিলিটি রয়েছে, আর মোটামুটি 40% ডাউন পেমেন্ট রয়েছে, -1 সিবিল, আমাদের সিবিল মোটামুটি 700 এর উপরে রয়েছে। আচ্ছা, তো 35% আশা করি চলে আসবে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো আজকে আমরা কি বাইক থেকে শুরু করছি, আমরা একটা ধামাকা হোক আজকে প্রথমে, মানে মানুষের যেটা চাহিদা পূরণ একদম স্পোর্টস বাইক একটা, এরকম থেকে কিছু শুরু করো। স্পোর্টস থেকে আমরা মোটামুটি শুরু করতে, নিজে থেকে শুরু করা যাক নাকি? আরে যাই হোক, ধামাকা দিয়ে শুরু হোক। তোমরা একটা গ্রিন ভিউ দেখতে পাচ্ছি, গ্রিন বিউটি, একদম গ্রিন বিউটি। তোমার 2019 এর এন্ডার গাড়ি রয়েছে, 12 চ্যানেল এবিএস রয়েছে, নিনজা 300 রয়েছে, 12 সিলিন্ডার। দেখিয়ে দেবো একটু ক্লোজ আপ করে, একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি রয়েছে, মোটামুটি আনটাচ গাড়ি। আচ্ছা, তো এটা তো ফাইন্যান্স অ্যাভেলেবল রয়েছে। আচ্ছা, মোটামুটি এটা আমরা আস্কিং প্রাইস রাখছি 2,25,000, 2,25,000 টাকা দাম। 2,25,000 টাকা, কি বলছো দাদা, একদম তারপর একটা অন টেবিল তো হবে নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই, তার জন্য আমাদের টার্নিং পয়েন্টে ভিজিট করতে হবে, ভিজিট না করলে গাড়ি টেস্ট ড্রাইভ দেবে, টেস্ট ড্রাইভ দিয়েই তারপর আমরা মোটামুটি টেস্ট ড্রাইভ দেওয়ার পরে গাড়ি, মানে খালি আসবে দেখবে নেমে চলে যাবে, এরকম কোনো ব্যাপার না। মোটামুটি আমাদের টার্নিং পয়েন্টে আসলে মোটামুটি গাড়ি নেওয়ার জন্য যদি চিন্তা ভাবনা করে, তো 100% শিওর আমরা অপশন রাখছি, তো নিয়ে যাবে, নিয়ে যাবে, মানে আসলে কেউ খালি হাতে খালি হাতে ফিরবে না, এটা কনফার্ম। তার পাশে একটা আছে ব্লু বিউটি, ব্লু বিউটি, তো এটাও সেম মানে গাড়ি বয়সের গাড়ি রয়েছে, 2019 এর এন্ডার গাড়ি রয়েছে, 12 চ্যানেল এবিএস রয়েছে, 12 সিলিন্ডার, নিনজা 300 রয়েছে, এটাও মোটামুটি আমরা আস্কিং প্রাইস সেম রাখছি 2,25,000। আচ্ছা, 2,25,000 টাকা মোটামুটি আস্কিং প্রাইস রাখছি, এতেও কিছু কম বেশি হয়ে যাবে। এর রানিং কি আছে? এবং মোটামুটি আমরা এটা 8,000 থেকে 9,000 কিলোমিটার রানিং আছে, কিলোমিটার চলেছে, দুটোই সেম মানে সম আছে 10 থেকে, এত গাড়ি তো আমাদের অত মানে ঠিক আছে, অসুবিধা নেই, একদম মেইন কন্ডিশন, মেইন কন্ডিশন রয়েছে, গাড়ি নিয়ে কোনো সমস্যা, কন্ডিশন নিয়ে কোনো সমস্যা। তো যাই হোক, ওর পাশে আর একটা আছে দেখতে পাচ্ছি, সম্ভবত RC 200, RC 200 রয়েছে, এটা কতর মডেল? একদম নিউ জেনারেশন, যেটা চলছে এখন মোটামুটি মার্কেটে আছে। আচ্ছা, 2022 এর একদম এন্ডার গাড়ি রয়েছে, 12 চ্যানেল এবিএস দিয়ে রয়েছে, গাড়ি জাস্ট চলেছে তোমার 6,000 থেকে 7,000 কিলোমিটার চলেছে, মানে শোরুম কন্ডিশন গাড়ি, একদম শোরুম পিস কন্ডিশন যাকে বলা হয়। আচ্ছা, তো মোটামুটি এটা আমরা আস্কিং প্রাইস রাখছি 1,78,000, 1,78,000 টাকা দাম রাখছি। বারবার বলবো না, অন টেবিল এর একটা নেগোসিয়েশন অবশ্যই সব গাড়িতেই হবে, আর মোটামুটি আমরা প্রত্যেকটা গাড়িতে গাড়ি ডেলিভারি দেওয়ার সময় মোটামুটি আমরা একটা করে ফুল সার্ভিস দিয়েই দেবো, আর মোটামুটি দুটো করে সার্ভিস তো আমাদের এখানে পাচ্ছি। আচ্ছা, ধরো নেওয়ার পরে কোনো একটা খুঁটিনাটি প্রবলেম হলো, মানুষের হতেই পারে, সেগুলো কি? গাড়ি নরমাল, গাড়ি তো দাদা বসে রয়েছে, গাড়ি অনেকদিন ধরে থাকছে, কেউ হয়তো দুদিন থাকছে, কেউ এক সপ্তাহ, কেউ এক মাস থাকছে, কোনো সমস্যা হতে পারে, আমরা ইনস্ট্যান্ট গাড়ি চালিয়ে দেখবে, টেস্ট ড্রাইভ দিয়ে কোনো রকম সমস্যা হলে মন খুলে বলবে, আমরা সঙ্গে সঙ্গে রিপেয়ারিং করবো। তো মোটামুটি আরেকটা ধামাকা, তো আমরা এখন দাঁড়িয়েছি একটা ব্ল্যাক এন্ড অরেঞ্জ বিউটির সামনে, একদম একদম। তো এটা গাড়িটা মানে ইয়ং জেনারেশনের জন্য একদম ডিমান্ড গাড়ি, যেটা বলে নিউ জেনারেশন গাড়ি আছে, এটা তোমার ডিউক 390 লুকিং দিয়ে, এটা কিন্তু 250 রয়েছে। আচ্ছা, তো মোটামুটি এটা 2022 এর একদম প্রথমের গাড়ি। আচ্ছা, তো গাড়ি জাস্ট রান করেছে তোমার 10,000 থেকে 10,200 কিলোমিটার রান করেছে, রানিং করে একদম ফ্রেশ, মানে আনটাচ গাড়ি যাকে বলা হয়, একদম সেরকম রয়েছে, মানে শোরুম পেস কন্ডিশন। আচ্ছা, তো মোটামুটি এটা আমরা আস্কিং প্রাইস রাখছি 1,75,000, 1,75,000 টাকা দাম রাখছি। আচ্ছা, 1,75,000 দাম রাখা আছে, তারপরে ফাইন্যান্স হয়ে যাবে এবং অন টেবিল একটা কিছু কম বেশি হয়ে যাবে। একটা দাঁড়িয়ে আছে এখন বাজাজের 20 হাল্ক, এটাকে হাল্ক বলেই আমরা জানি, শুধু একটা না, এখানে 1, 2, 3, 4, 5 পরপর পাঁচখানা হাল্ক দাঁড়িয়ে আছে, আর 5টা 5 রকম কালারে আছে, তার মধ্যে দুটো গ্রিন আছে, সবকটা কি 400? না, এর মধ্যে কিছু 250 রয়েছে, আর কিছু ওল্ড মডেল ইউজি 3 মডেল রয়েছে, তো আমাদের কাছে 5টা স্টক নয়, আমাদের কাছে মোটামুটি আরো 5 থেকে 6টা স্টক রয়েছে, তো মোটামুটি আমি এখানে একটা দুটো নয় জোড়ায় জোড়ায় খেলা, মানে অপশন টার্নিং পয়েন্টে আমরা রাখি, একবার একটা একটা নয়, মানে অপশন 2-3 পিস 5। তো আজকে আমরা স্টক কতগুলো দেখবো? মোটামুটি 150+, 150 আপ তো রয়েছে, মানে সবসময় 150+ স্টক থাকে, আরো বেশি থাকে, আরো বেশি থাকে, তো মোটামুটি আমরা
ডমিনার থেকে শুরু করছি যেটা, এটা দাম মোটামুটি আমরা, এটা দাম 2400 ইউজি 3 মডেল, যারা জানে ডমিনার কিনতে চাইছো সব রকম মডেল তারা মানে জানো, তো মোটামুটি এটা ইউজি 3 মডেল রয়েছে, এটা 400 সিসির গাড়ি, তো এটা আমরা মোটামুটি দাম একটা অনুমান বলে দিচ্ছি, আমাদের কাছে ডমিনার 400 মোটামুটি ইউজি 3 মডেল তোমার 1,40,000 থেকে 1,50,000 টাকার ভিতরে রয়েছে, মিনিমাম 4 থেকে 5 পিস রয়েছে, তো যা যদি কেমন রিকোয়ারমেন্ট আছে একবার ফোন করে নিও, আমরা মোটামুটি ডিটেইলস দেব। রানিং কি হতে পারে মোটামুটি তোমার ওই 10,000 থেকে 13,000-14,000 কিলোমিটার এরকমই হবে, আর রানিং ইউজি 3 মডেল তো মানে 2022-এর বা 2021-এর এরকম 20 রেন্ডের গাড়ি এরকম। আচ্ছা আর 250 গুলো দাম, আচ্ছা এখানে তোমার আমি এখানে একটা অপশন রেখেছি যেটা আমি চ্যালেঞ্জিং ফের একটা রাখছি, ডমিনারও রাখবো, সব গাড়িতে রাখছি, এখানে আবার চ্যালেঞ্জিং মোটামুটি এই দুটো গাড়ির একটা চকলেট কালার রয়েছে অপশন, একটা তোমার ম্যাট ব্ল্যাক রয়েছে, দুটোই 400 সিসির গাড়ি রয়েছে ডমিনার, 2018-এর একদম মিডলের গাড়ি রয়েছে, ডুয়েল চ্যানেল ABS দিয়ে রয়েছে। আচ্ছা মোটামুটি এটা আমরা একদম চ্যালেঞ্জিং প্রাইসে রাখছি, জাস্ট 400 সিসির গাড়ি 80,000 টাকা করে, 80,000 করে দাম রাখছি, মাত্র 80,000 টাকা করে, একদম আমি একটা নিয়ে চলে যাবো, নিয়ে যেতে পারো, গাড়ি একদম রানিং গাড়ি রয়েছে, মানে আসবে সেল মারবে নিয়ে চলে যাবে, কষ্ট করে আসতে হবে, আর একটু চালানোর জন্য কষ্ট করতে হবে, আর কিছুই না, তারপরে ফিল্টার নিতে হবে। এখানে ডমিনার 250 রয়েছে, আচ্ছা মোটামুটি আমাদের কাছে ডমিনার 250 স্টকে রয়েছে আপাতত, মোটামুটি আমরা 1 পিস রেখেছে। আচ্ছা তো এটা 2021-এর গাড়ি, গাড়ি একদম ফ্রেশ গাড়ি, বেশি বলতে লাগছে, দেখিয়ে দেবো সামনে থেকে 250 টাকা, মানে না বলার মতন বেশি বলবো না, তো মোটামুটি 2021-এর এন্ডের গাড়ি রয়েছে, আমরা মোটামুটি আস্কিং প্রাইস 1,30,000 টাকা দাম রাখছি, 1,30,000 টাকা। আর পাশে যে ও তো বলা মোটামুটি 400 ইউজি 3 মডেল 400 সিসি মোটামুটি আমাদের কাছে 5 থেকে 6 পিস রয়েছে, আমাদের কাছে 1,40,000 থেকে 1,50,000 এর মধ্যেই রয়েছে, মোটামুটি ফোন করে নিও, যা যা রিকভারি আছে আমরা মোটামুটি দিয়ে দেবো, খালি ভিজিট করতে হবে, ভিজিট করতে হবে একদম। আরো দুটো রোড কিং এর সামনে, একদম রোড কিং মানে যাকে একদম ইয়ং জেনারেশনে একদম মানে একদম মানে ফার্নিস্ট, একদম একদম সেম বলতে লাগে না, মানে 220 বলে এক কথা, তো দুটোই আমরা আপডেট মডেল রেখেছি, একদম তোমার ব্লু আর ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশনটা খুব চলে, একদম মোটামুটি খুব ভালো কন্ডিশন রয়েছে, একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে, ডুয়েল চ্যানেল ABS দিয়ে রয়েছে, 2021-এর এন্ডের গাড়ি। আচ্ছা তো গাড়ি মোটামুটি আমরা রান করেছে 14,000-15,000 কিলোমিটার রান করেছে অরিজিনালি, আচ্ছা মোটামুটি এটা আমরা আস্কিং প্রাইস রাখছি 1,02,000, 1,02,000 টাকা দাম রাখছি অনলি, ওটা একটু কিছু করা যায় না, তো আজকে আমরা দাঁড়িয়ে আছি এরপর একটা রয়্যাল এনফিল্ডের সামনে, রয়্যাল মানে বেঙ্গল টাইগার, একদম টাইগার, একটা নয় দেখিয়ে দেব, বলবো একটা নয় কয়েক মানে কয়েকগুলো কতগুলো, মানে আমাদের কাছে মানে স্টক তো আরো রয়েছে, বুলেটের কালেকশন মোটামুটি আরো মোটামুটি আমাদের কাছে স্টক 50 থেকে 60 পিস হবে, তো সব দেখাতে গেলে দিন শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, একদম 2.5 ঘন্টা হয়ে যাবে, আমরা বলবো এটা কি একদম রানিং এ দেখতে, আমাদের গোডাউন একটা নয় আরো একটা গোডাউন আছে, শুধু ওখানে শুধু রয়্যাল ফিল মানে মানে বাগ রয়্যাল খালি আসতে হবে, নতুন কিনতে গেলে মোটামুটি 15,000-20,000 টাকা বেশি দিয়ে কালারটা কিনতে হয়, এটা তোমার 500 সিসির ক্লাসিক রয়েছে, একদম লোডেড গাড়ি রয়েছে, সিট কভার থেকে রিং থেকে শুরু করে মানে লাইট থেকে শুরু করে সব কিছু একদম মানে আফটার মার্কেট যা আছে, এটা মোটামুটি 2019-এর প্রথমের গাড়ি হবে, আচ্ছা তো মোটামুটি এটা আমরা আস্কিং প্রাইস রাখছি 1,50,000 টাকা পুরোপুরি, 1,50,000 টাকা
পাশে একটা আছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান স্ক্যাপ 411 হ্যাঁ 11 তোমার এটা মোটামুটি জাস্ট হাতে গোনা 6 থেকে 7 মাস বয়স হবে 6 থেকে 7 মাস মানে এখন কোম্পানি ওয়ারেন্টি আছে একদম একদম এখন সার্ভিস মোটামুটি কোম্পানিতে রয়েছে তো আমাদের এখান থেকেও দুটো করে সার্ভিস তো রয়েছে আচ্ছা আচ্ছা তো 2000 এটা তোমার 5200 কিলোমিটার জাস্ট রান করেছে আচ্ছা তো এটা আমরা আস্কিং প্রাইস রাখছি 180,000 180,000 টাকা দাম রাখছি কিছু দাম রাখবো তার জন্য স্ক্রিনে নাম্বার নিয়ে ফোন করে নিও এটা রিকভার আমরা ঠিক আছে 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে থাকবে তোমার এই গাড়িটা খুব ডিমান্ড মাইনাস হেডলাইট দিয়ে রয়েছে BS4 এর গাড়ি মানে কাস্টমাররা প্রচুর খোঁজে কার্বোরেটর আলাদা BS4 এর একটা আলাদা ডিমান্ড আছে তো এই গাড়িটা তোমার ডুয়েল ডিস্ক দিয়ে পাচ্ছ 18 এর এন্ডের গাড়ি আচ্ছা তো মোটামুটি আমরা এটা আস্কিং প্রাইস রাখছি 132,000 টাকা দাম রাখছি পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ওরাল থান্ডারবার্ড 350X তোমার 19 এর একদম এন্ডের গাড়ি গাড়ি ফ্রেশ কন্ডিশন রয়েছে আচ্ছা ডুয়েল চ্যানেল ABS দিয়ে রয়েছে এটা আমরা মোটামুটি আস্কিং প্রাইস রাখছি 135,000 টাকা যারা অনেকে খোঁজে যে গাড়ি কোনো হাবিজাবি থাকবে না স্টক শোরুম থেকে মানে স্টক গাড়ি চাই অনেকে চাই তাদের জন্য একদম বেস্ট হবে এই গাড়িটা আচ্ছা তো মোটামুটি 21 এর এন্ড গাড়ি রয়েছে ডুয়েল চ্যানেল ABS দিয়ে ডুয়েল ডিস্ক আছে তো লুকিং গ্লাস নেই আমরা দিয়ে দেবো এটা মোটামুটি আমরা আস্কিং প্রাইস আসছি 1,60,000 1,60,000 টাকা দাম রাখছি পাশে আর একটা ক্রুজার গাড়ি রয়্যাল এনফিল্ডে যেটা থান্ডারবার্ড একদম কাস্টমার থেকে আমরাও নিয়েছি তখন গাড়ির জাস্ট গোডাউনে পড়েছিল সেরকম অবস্থায় আমরা নিয়ে এসে সার্ভিস সার্ভিস করে রেখেছি মোটামুটি এটা আমরা আস্কিং প্রাইস রাখছি জাস্ট 70,000 টাকা দাম রাখছি এটা কিন্তু ফাইন্যান্স অ্যাভেলেবল হবে না মানে এটা 2014 গাড়ি 17 গাড়ি থেকে সব গাড়ি বলে দেওয়াই আছে কোনো সমস্যা অন্যরকম তো আমরা তো আগে তো এটা বলতাম বুলেট মডেল তো এখন ইলেকট্রা মডেল তো মোটামুটি এটা তোমার 500cc গাড়ি রয়েছে গাড়ি এটাও তোমার টপ মডেল রয়েছে কোম্পানি ফিটিং রয়েছে অ্যালাইবিল তো এটা মোটামুটি আমাদের গাড়ি চলেছে জাস্ট 24,000 অরিজিনালি চলেছে একদম ফ্রেশ কন্ডিশন মানে একটা কোনো দাগ নেই সিঙ্গেল দাগ তো মোটামুটি এটা ডবল ডিস্ক দিয়ে ডবল চ্যানেল ABS দিয়ে মোটামুটি এটাও আমরা আস্কিং প্রাইস রাখছি 1,68,000 বাহ
আমরা এটা আস্কিং প্রাইস রাখছি 1,32,000 1,32,000 টাকা দাম রাখছি। আর একটা আছে জাওয়া, হ্যাঁ জাওয়া 42 লাদাখ, একদম লাদাখের জন্য, একদম লাদাখের জন্য রেডি হয়ে, হ্যাঁ পুরো ক্যাশ পুরো লোডেড, টায়ার লাগানো, টায়ার থেকে শুরু করে সব, একটা তো একদম নতুন লাগানো, এখনো গুটি চলে, একদম একদম। তো মোটামুটি মডিফিকেশন করে রাখা আছে তোমার 2021 এর প্রথমের হবে, অথবা একবার নাম্বারটা মেরে সার্চ করে নিও 2020 নাম্বারটা দিয়ে বলো WB96Q3613। কোনো নাম্বার টেম্পলেট নেই, নাম্বার এখানে অন স্ক্রিন দেওয়া থাকে। আমি বলে দিই যে 20 থেকে 20 হতে পারে, 20 রেন্ডে হবে বা 21 এর প্রথমে হবে। তো মোটামুটি এটা আমরা আস্কিং প্রাইস খুব কম রাখছি, 1,20,000 টাকা অনলি ফর, মাত্র 1,20,000, কোনো কিন্তু দাগ নেই গাড়িটা, ঠিক আছে, কোনো একটা। তো মোটামুটি এই দাম আছে। আর ওইদিকে একটা মানে ও তো ব্ল্যাক বিচ, আবার একটা যেটা হচ্ছে তোমার 21 গাড়ি, আচ্ছা, বাট গাড়ি কিন্তু তোমার 1,000 কিলোমিটার রান করে, কি বলবো, টায়ার কন্ডিশন তোমাকে দেখতে পারো, দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো মোটামুটি 1,000 কিলোমিটার আগে রান করে জাস্ট 600 থেকে 700 কিলোমিটার জাস্ট রান করেছে, এখানে এখানে চলে আসবে, একবারে সোজা নিয়ে লাদাখ বেরিয়ে যাবে। আচ্ছা, তো মোটামুটি এটা আমরা আস্কিং প্রাইস রাখছি 1,75,000 টাকা দাম রাখছি। তো নতুনের দাম তো 3,00,000 টাকার গোড়ায়, 20 থেকে 25 কাছাকাছি দাম আছে, হাফ দাম তো হলো না, হাফ দাম 50% তো হলো, 50% মানে। তো মোটামুটি এটা আমরা দাম রাখছি, এরকম তার এর থেকেও কিছু কম হয়ে যাবে, এটা বলার কিছু নেই, তার জন্য বিট করতে হবে টার্নিং পয়েন্টে, খালি আসতে হবে, আসতে হবে একদম। রেডের সাথে ব্ল্যাক কম্বিনেশন খুব ডিমান্ডিং একটা কালার, বিশাল বিশাল এর ডিমান্ড, মানে বলে বোঝাতে পারবো না এই কালারটা। তো আর গাড়িটা তোমার 2020 একদম ইন্ডিয়ার গাড়ি রয়েছে। আচ্ছা, আমি একবার ক্যামেরাটা এখানটা নিয়ে আসতে বলবো, অবশ্যই একদম মিটারটা একবার দেখতে বল, মানে দেখে নাও, যা 6,248 একদম, মানে গাড়ি আমরা কাস্টমারের বাড়ি থেকে নিয়ে আসতে গেছিলাম, একদম ঢাকা দিয়ে একদম ঝুল, মানে যে বলে না নোংরা পুরো একদম ছিল, মানে ঢাকার উপরে ঝুলে ভর্তি ছিল একদম গাড়ি, কাস্টমার মানে খুবই কম চালাতো, ওনার দুটো থেকে তিনটে গাড়ি ছিল, উনি এটা খুব কম চালাতো, 21 এর এন্ডার গাড়ি, আর একটা সিঙ্গেল কোনো একটা স্ক্র্যাচ নেই। আচ্ছা, তো মোটামুটি এটা আমরা আজকে প্রাইস রাখছি 1,80,000, এর থেকে কিছু কম বেশি হয়ে যাবে, এটা কোম্পানি অ্যালয় হুইল ফিটিং টপ মডেল, কিন্তু ডুয়েল চ্যানেল ABS দিয়ে। আচ্ছা, তো এর থেকে কিছু বলার নেই, জাস্ট ভিজিট করো গাড়িটা, একদম আমি বলছি মানে নতুন গাড়ি ফিল একদম পাবে, একদম 100% শিওর। আচ্ছা, আনটাচ কন্ডিশন একদম, এই বাজাজের খুবই ডিমান্ডিং গাড়ি, যেটা অনেকেই পছন্দ করে, 107 স্পিড অ্যাভেঞ্জার, না ভুল বলছো, এটা হার্লে ডেভিডসন, আমাদের গরিব, আচ্ছা গরিবের হার্লে ডেভিডসন একদম, সরি এটা আমি আর কি বলি, সো এটা অ্যাভেঞ্জার রয়েছে, 160 রয়েছে, একদম হাতে গোনা 1 বছর 1 মাস বয়স হবে। আচ্ছা, ABS মডেল রয়েছে। আচ্ছা, গাড়ি এটা রান করেছে আমি ঠিক কনফার্ম বলতে পারবো না, জাস্ট 10 থেকে 15,000 কিলোমিটার ওর মধ্যেই থাকবে। আচ্ছা, তো এটা আমরা আস্কিং প্রাইস রাখছি জাস্ট 90,000 টাকা দাম রাখছি, এর জন্য কিছু কম বেশি হয়ে যাবে। আচ্ছা, এটা নতুন করে কিছু বলা যাবে, ভিজিট করতে হবে। আর 1 বছর 1 মাস গাড়ির যে বয়সটা, ওটাকে 1 বছর 1 মাস বয়স বলবে, ওটাকে বলবে নিউ বর্ন, একদম একদম, মানে সিঙ্গেল স্ক্র্যাচ নেই, একবার দেখে নাও গাড়ি, খুব কন্ডিশন ভালো করে রাখতে হবে, আসতে হবে, এক হাতের গাড়ি ছিল কাস্টমারের, এক হাতের গাড়ি ছিল, এটা আমাদের কাছে মানে এক্সচেঞ্জ হয়ে যায়, আমি যেটা বলে দিই, আমাদের কাছে কিন্তু এক্সচেঞ্জ অফারও থাকে, মানে আপনাদের কাছে গাড়ি যদি কারো কাছে থাকে আমরা দিয়ে অন্য কোনো গাড়ি নেবেন, সেই অফারটা আমাদের কাছে থাকে। আচ্ছা, আর একটা খালি কথা জিজ্ঞাসা করা, যে তোমাদের এখানে গাড়ির স্টার্টিং প্রাইস কি থাকে? আমাদের মোটামুটি সব রকম রাখে, আমরা একটু বেশিরভাগ নতুন গাড়ির দিকে আমরা বেশি রাখি, যাতে কাস্টমাররা কোনো রকম ফিডব্যাকটা খারাপ কিছু না, একদম একদম। দেখো আমরা 20,000 টাকা ও 10,000 টাকা গাড়ি মানে বেশি দিয়ে 10,000 টাকা গাড়ি বিক্রি করে 5,000 টাকা কাজ করে, খালি ফোন করবে দাদা এই হয়েছে, আমরা ওই জিনিসটা মানে এরকম যাতে না আমরা শুনতে চাই, সেই জন্যই আমরা আর কি নতুন নতুন গাড়ির একদম হাফ দামের হাফ দাম, মানে মোটামুটি 35-40,000 টাকা থেকে স্টার্টিং, দাঁড়িয়ে আছে একটা খুব ডিমান্ডিং গাড়ি KTM 200, তো এটা মোটামুটি এই গাড়ি নিয়ে কিছু বলতে লাগে না, যারা জানে KTM এর মানে ফ্যান ফলোয়ার প্রচন্ড পরিমাণে, তো মোটামুটি এই মডেলটা মানে ব্র্যান্ড হয়ে গেছে, তো মোটামুটি আমাদের কাছে 1 থেকে 2 পিস হবে আর কি। আচ্ছা, আপাতত 2 থেকে 3 পিস রয়েছে। আচ্ছা, তো মোটামুটি আমরা এটা 2017 প্রথমের গাড়ি। আচ্ছা, তো আমরা মোটামুটি এটা আস্কিং প্রাইস রাখছি জাস্ট 80,000 টাকা। আচ্ছা, তো এটাও তোমার ফিনান্স অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা,
পাশেটা তোমার নিউ জেনারেশন, একদম নিউ জেনারেশন, টিউব 125, আচ্ছা, ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে রয়েছে, আচ্ছা, 2021 একদম এন্ডের গাড়ি, মানে 22 ধরতে পারে, মানে 21 এর ডিসেম্বরে কিছু একটা রেজিস্ট্রেশন হয়েছে, আচ্ছা, তো মোটামুটি এটা 14000 কিলোমিটার গাড়ি রান করেছে একদম অরিজিনাল, তো মোটামুটি আমরা এটা আস্কিং প্রাইস রাখছি জাস্ট 1,30,000 টাকা, আচ্ছা, তো আরেকটা গাড়ি আছে আমাদের কাছে খুব ডিমান্ড, টিউব 125, সেই ওল্ড সেগমেন্টের গাড়ি, একদম, তো এটা ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে রয়েছে, বিএস 4 এর গাড়ি, এটা 20 এর একদম মিডল এর গাড়ি, আচ্ছা, এটা আমরা চ্যালেঞ্জিং প্রাইস দিতে চলেছি, যেটা আমার চ্যালেঞ্জ, এটাও চ্যালেঞ্জ, 2020 এর মিডল এর গাড়ি আমরা জাস্ট আমরা সি 90,000 টাকা, অনলি ফর 90,000 টাকা, 90,000, মানে এরকম 20 বা 21 এর বা 19 এর এন্ডের গাড়ি অনেকে অনেক দাম দেয়, 1,05,000, 1,00,000, তো মোটামুটি আমরা একদম সরাসরি 90,000 টাকা দাম, কতগুলো ধামাকা হলো তুমি জানো, বুঝেছো, ধামাকা তো হবে, টার্নিং পয়েন্টে বলতে লাগে না, ধামাকা ধামাকা ধামাকাই চলবে, হ্যাঁ, গাড়িটা যদি নাম্বারটা না থাকতো তাহলে কিন্তু তোমাদের এখান থেকেই মানে একদম হিরো শোরুম থেকে বেরোচ্ছে বলেই মনে হয়, হ্যাঁ দেখে মনে হচ্ছে, তোমার দেখে কি মনে হচ্ছে নতুন গাড়ি, মানে নাম্বারটা না থাকলে এটা নতুনই গাড়ি, আমি তো বলছি নাম্বার প্লেটটা খুলে দেবো, কাস্টমার এসে নিয়ে যাবে নতুন গাড়ির দাম, আচ্ছা, তো মোটামুটি এটা তোমার ইয়ার্কি মাছি, এটা তোমার হাতে গোনা 4 থেকে 4.5 মাস বয়স হবে, আরে বল 4 থেকে 4.5 মাস বয়স, মানে নতুন গাড়ি দেখো মানে নতুন গাড়ি ভাবতে, আচ্ছা, তো এটা জাস্ট চলেছে 400 থেকে 450 কিলোমিটার জাস্ট রান করে, ইয়ার্কি করছো না, ইয়ার্কি আমি এখন চাবি অন করে দেখাবো, ইয়ার্কি মারবো না, কাস্টমার এসে পুরো দেখে নেবে, আচ্ছা, খুব জোরে 500 কিলোমিটার চলেছে, এর থেকে বেশি চলেনি গাড়ি, তো মোটামুটি এটা আমরা আস্কিং প্রাইস রাখছি জাস্ট 70,000 টাকা, অনলি ফর 70,000 টাকা, মোটামুটি নতুন গাড়ি নিতে গেলে 1,10,000 বা 5,000 এরকম কিছু দাম আছে, আচ্ছা, তো তাহলে কত টাকা ডিসকাউন্ট হচ্ছে, নতুন গাড়ি নিয়ে যাচ্ছে আবার ডিসকাউন্টও পাচ্ছে, এত টাকা হবে, কোনো সমস্যা নেই, আসবে গাড়ি নেবে চলে যাবে চালাবে, কোনো রকম সমস্যাই নেই, কোম্পানি এখনো তোমার দুটো থেকে তিনটে সার্ভিস ফ্রি রয়েছে, সেটাও আমরা মোটামুটি করে দেবো পাশে, হ্যাঁ, তো এক্স ব্লেড আমাদের সেই রিফাইন ইঞ্জিনের দিকে যাচ্ছি আর কি, একটু রিফাইন গাড়ি দেখে, তো মোটামুটি এটা তোমার 2020 একদম প্রথমের গাড়ি রয়েছে, এবিএস মডেল রয়েছে, এক্স ব্লেড, আচ্ছা, 160, তো এটা মোটামুটি আমরা আস্কিং প্রাইস রাখছি জাস্ট 62,000 টাকা দাম, মাত্র 62, পালসার 220, পালসার 220, ফের চ্যালেঞ্জিং একটা প্রাইস রাখবো, 220, 220 তে রাখবো, আচ্ছা, তো মোটামুটি 2016 একদম শেষের গাড়ি, আচ্ছা, গাড়ি কিন্তু ফ্রেশ কন্ডিশন রয়েছে, গাড়ি একদম ভালো কন্ডিশন, একদম টায়ার থেকে শুরু করে মোটামুটি গাড়ি একদম ইঞ্জিন কন্ডিশনও খুব ভালো রয়েছে, মোটামুটি এটা আমরা চ্যালেঞ্জিং প্রাইস যেটা রাখছি জাস্ট 40,000 টাকা, অনলি ফর 40,000, মাত্র 40,000 টাকায় 220F, মানে তেল ভরবে আর নিয়ে চলে যাবে, দুটো সার্ভিস এটাতেও পাবে, একদম একদম, আর অবশ্যই তোমরা তো গিয়ে মেইনটেইন করে চেক করে তারপরে গাড়ি, আমি তোমাকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, তো মোটামুটি আমাদের গাড়ি যতক্ষণ না রেডি হয়, গাড়ি পুরো ফুল রেডি হবে তারপরে এই গোডাউনে কিন্তু হয়, আচ্ছা, এর আগে কিন্তু তুমি মানে ঢোকার আগে দেখে গাড়ি কিন্তু সাইডে কিন্তু পড়ে আছে, হ্যাঁ, গাড়ি আমাদের মানে রেডি হবে তারপর গোডাউন করি, সেরকম ব্যবস্থা, মানে কাস্টমারকে দেবো যে খারাপ হবে এই হবে না, না আমরা পুরো রেডি করে একদম ফুললি মানে রেডি করেই আমরা গাড়ি গোডাউন করি, পাশে একটা মাইলেজের গাড়ি, একদম ডিমান্ড, মানে এর গাড়ির ডিমান্ড আর শেষ হবে, মানে নতুন বিক্রি করে পাচ্ছে না ওরা, তো এসপি 125 রয়েছে, এটা টপ মডেল রয়েছে, এলইডি হেডলাইট সামনে ডিগ দিয়ে রয়েছে, 2021 এর গাড়ি রয়েছে, এটা আমরা মোটামুটি আস্কিং প্রাইস রাখছি 68,000 টাকা দাম রাখছি, তো মানে কাস্টমার যদি আসে একটু কম বেশি করে দেবো কিছু কম বেশি, পাশে একটা আছে 4B নিউ জেনারেশন, একদম এলইডি হেডলাইট দিয়ে রয়েছে, সিঙ্গেল চ্যানেল এবিএস, সিঙ্গেল ডিক্স এর গাড়ি রয়েছে, ব্ল্যাক বিউটি, একদম ব্ল্যাক বিউটি, ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কম্বিনেশনটা খুব ভালো লাগে, তো মোটামুটি এটা তোমার 2021 এর একদম এন্ডার গাড়ি রয়েছে, এটা আমরা মোটামুটি আস্কিং প্রাইস রাখছি জাস্ট 80,000 টাকা দাম রাখছি, পাশে একটা হর্নেট, তো যেটা বলছিলাম যে 40,000 টাকা থেকে আমাদের কাছে আস্কিং প্রাইস রয়েছে এই সেই গাড়িটা, আচ্ছা, তো মোটামুটি এটা 2016 একদম এন্ডার গাড়ি রয়েছে, আচ্ছা, গাড়ি খুব ভালো কন্ডিশন রয়েছে, মানে দেখে মনে হবে না যে এই যে 16 গাড়ি, না 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 একদম গাড়ি একদম একদম এখনো একদম এক সেলফে স্টার্ট, এক সেলফে নেই মোটামুটি গাড়ি বেরিয়ে যায়, সিঙ্গেল ডিস্কের গাড়ি রয়েছে, এটা মোটামুটি 40,000 টাকা, পাশে একটা আনকমন গাড়ি আছে, আনকমন গাড়ি এক্সট্রিম 200R, হিরো এক্সট্রিম 200R আছে, তোমার 2020 গাড়ি আছে, বিএস 4 গাড়ি, ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে রয়েছে, তো এটা আমরা মোটামুটি চ্যালেঞ্জিং একটা প্রাইস রাখতে চলেছি, যেটা তো এটা মোটামুটি জাস্ট 50,000, জাস্ট 50,000 টাকায় বিএস 4 এর 2020 গাড়ি, 200cc এর গাড়ি, সেটাই তো বলছি 200cc গাড়ি 50,000 টাকা, আর কিছু বলার নেই, পাশে একটা ব্লু, তো মোটামুটি এটা তোমার 4B রয়েছে, এটা কিন্তু তোমার এলইডি হেডলাইট, হ্যাঁ হ্যালোজেন হেডলাইট রয়েছে, হ্যাঁ, তো এটা বিএস পার্কিং, তো এটা বিএস 4 এর গাড়ি রয়েছে, 2020 এর গাড়ি রয়েছে, আচ্ছা, এটা সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়ে রয়েছে, সিঙ্গেল ডিস্ক, আচ্ছা, তো এটা মোটামুটি আমরা আস্কিং প্রাইস রাখছি 1,00,000, সরি 1,00,000 টাকা বললে তো খুব সমস্যা হয়ে যাবে, তো যাই হোক মোটামুটি 75,000 টাকা দাম রাখছি,
পাসার একটা খুব একটা ডিমান্ডিং গাড়ি, সম্ভবত 125 NS, না এটা 160 রয়েছে। আচ্ছা 160 আছে, হ্যাঁ স্টিকারটা জাস্ট টাইপে আছে, যাই হোক। হ্যাঁ তো এটা মোটামুটি হাতে গোনা 7 থেকে 8 মাস বয়স হবে। আচ্ছা 160 ডুয়াল ডিস্ক দিয়ে, আচ্ছা সিঙ্গেল চ্যানেল ABS দিয়ে রয়েছে। আচ্ছা গাড়ি জাস্ট একদম চলেছে 3200 কিলোমিটার গাড়ি। আচ্ছা একদম ফ্রেশ গাড়ি, লুকিং গ্লাস নেই, আমরা দিয়ে দেবো। আচ্ছা এটা আমরা মোটামুটি আস্কিং প্রাইস রাখছি জাস্ট 90 তো এটা আমাদের কাছে অ্যাভেলেবল মোটামুটি 10 থেকে 12 পিস হবে। আচ্ছা তো আমি একটা একটা অনুমান বলে দিচ্ছি, এটা থেকে এত পর্যন্ত আছে আমাদের কাছে পালসার 150 65,000 থেকে স্টার্টিং রয়েছে আপ টু 90,000 টাকা পর্যন্ত। কন্ডিশন অনুযায়ী দাম, কন্ডিশন অনুযায়ী ইয়ার তো রয়েছে তোমার 20 থেকে স্টার্টিং রয়েছে আপ টু তোমার 23 পর্যন্ত রয়েছে, 2023 পর্যন্ত। তো মোটামুটি আমাদের একদম খুব ডিমান্ড এই গাড়িটা, NS 200। আচ্ছা আমি এটাতেও একটা চ্যালেঞ্জ লোড যেটা হচ্ছে তোমার ছড়িয়ে ছিটিয়ে আছে।